হযরত আবু তলহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে বাড়িতে কুকুর থাকে অথবা প্রাণীর ছবি থাকে সেখানে ফেরেশতারা প্রবেশ করে না। হযরত আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোনো প্রাণীর ছবি অঙ্কন করে কিয়ামতের দিন তাদের শাস্তি প্রদান করা হবে এবং বলা হবে, তোমরা যা তৈরি করেছিলে তাতে জীবন দান করো। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে তাদের যারা ছবি আঁকে।